আসসালামু আলাইকুম, ইনা খান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার একটা আচারের রেসিপি দেখার জন্য। তো আমার আজকের আচারের রেসিপি হচ্ছে টক ঝাল মিষ্টি কাঁচা আমের রেসিপি। দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে, যেহেতু এখন আমের সিজন, তো কাঁচা আমের আর টক ঝাল মিষ্টি আচারটা খুবই মজা হয়। তো আপনারা এটা ভাতের সঙ্গে, খিচুড়ির সঙ্গে, এমনকি পোলাওর সঙ্গেও খেতে পারেন। দারুণ মজাদার এই আচারটি, মানে আমার রেসিপিটা ফলো করে আপনারাও বানিয়ে নিতে পারেন। খুবই ইজি এবং সিম্পলভাবে আমি এই রেসিপিটা বানিয়ে নিয়েছি। চলুন ফুল রেসিপিটা দেখে নেই। তো ভিউয়ার্স, আমার আমের আচার বানাতে এখানে লাগছে কাঁচা আম, যদিও আমটা আধা কাঁচা আধা পাকা। তো আমি ছোট ছোট করে কেটে গরম পানিতে লবণ দিয়ে 50% বয়েল করে নিয়েছি এবং পানিটা সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি টিস্যুর মাধ্যমে। আর যা যা লাগছে আমার, এখানে লাগছে আদা রসুন বাটা 2 টেবিল স্পুন, এখানে আস্ত 5 ফোড়ন শুকনো মরিচ, এখানে 5 ফোড়ন আমি তেলে গুঁড়ো করে নিয়েছি, এখানে নিয়েছি সরিষা বাটা, সাদা সরিষা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সরিষা নিতে পারেন। আর এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া, জিরার গুঁড়ো হাফ স্পুন করে আমি ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছি। আর লাগবে আমার হোয়াইট ভিনেগার, সরিষার তেল আর স্বাদ মতো লবণ। আর লাগবে আমার চিনি অথবা গুড়, যে যেটা পছন্দ করেন সেটাই দিতে পারেন এই আচারের মধ্যে। তো চলুন আমি আচারটা বানিয়ে ফেলি। তো আমি চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাপের মতো সরিষার তেল। আর আমি দিয়ে দিব যে আস্ত 5 ফোড়ন আর শুকনো মরিচটা রেখেছি, এটা তো 5 ফোড়ন আর শুকনো মরিচটা আমি হালকা তেলে নিব তেলের ভিতরে। তারপরে আমি দিয়ে দিব সরিষার বাটাটা। তারপর আমি দিয়ে দিব আদা রসুন বাটাটা। এখন আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম মেটা দিয়ে দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমি একটু কষিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি ব্রাউন সুগার পরিমাপ মতো, যে যতটুকু মিষ্টি খেতে চান ততটুকুই দিবেন। আমি যেহেতু একটু টক ঝাল খেতে পছন্দ করি, এর জন্য আমি চিনিটা কম দিয়েছি, আর আমটাও অত বেশি টক না, এই কারণে চিনিটা আমি একটু কমই ইউজ করলাম। আর এখানে দিয়ে দিব ভিনেগার 1/2 কাপ পরিমাপ মতো। এই আচারে কখনো পানি ইউজ করা যাবে না, তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে সম্পূর্ণই। আচারটা পানির পরিবর্তে ভিনেগার দিয়ে তৈরি করতে হবে। তো এখন আমি এই মশলাটার ভিতরে যে 5 ফোড়ন গুঁড়া করে রেখেছিলাম এটার হাফ দিয়ে দিব, আর হাফ দিব আমি
আচারটা হয়ে আসবে। আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি আমগুলো দিয়ে দিব। তো এখন আমি আমগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো মতো লেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিব। তারপর কিছুক্ষণ ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। তো এখন আমি লবণটা দিয়ে দিব, লবণটা মুছে দিতে হবে যেহেতু আমি আমগুলো লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, এর জন্য লবণটাও আমাকে মুছে পরিমাপ মতো দিতে হবে। দেখুন কতটা লবণীয়, কালারটাও কতটা সুন্দর আসছে। তো আরো কিছুক্ষণ আমাকে ঢেকে সিদ্ধ করতে হবে, আমি তা রান্না করতে হবে, সেই পর্যন্ত সঙ্গেই থাকুন। তো ভিউয়ার্স, ফিরে আসলাম 10 মিনিট পরে। তো আমার আচারটা মোটামুটি রান্না করা হয়ে গিয়েছে। দেখুন আমটাও একটু গলা গলা ভাব হয়ে আসছে, এরকমই আদা গলা আদা আসতো, এরকমই খেতে ভালো লাগে। তো অফ ক্যামেরাতে আমি লবণটাও চেক করে নিয়েছি, পারফেক্ট হয়েছে। এখন আমি যে বাকি 5 ফোড়ন গুঁড়াটা রেখেছিলাম ওটা অ্যাড করে দিচ্ছি। তাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আমি চুলাটাও এখন অফ করে দিব। তো রেডি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আমের আচার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ফ্রেন্ডদের মাঝে। Thank you for watching.